এর মধ্যে দেব ময়দা, লবণ, হলুদ, সাদা তেল, শিম ডিমের মধ্যে মাখিয়ে নিয়ে তেলে ভেজে নেব। ভাজা হয়ে গেছে বা তুলে নেব। সাদা তেল, পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, লবণ, হলুদ, জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, মশলাগুলো একসঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। গুলে রাখা ডিম দিয়ে দেব। কষানো হয়ে গেছে, এবার সামান্য জল দেব। এবার দিয়ে দেবো ভেজে রাখা চিনি।